হাই ফ্রেন্ডস, আই এম তুহিন। ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার নিউ ভিডিও। বন্ধুরা, ভিডিওর টপিকটা খুবই একটা ভালো ইম্পর্টেন্ট টপিক। সেটা হলো বন্ধুরা, এই তোমরা এই ফেসবুক বা সব জায়গায় ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা কমেন্ট করছো, এই টাইমটাই কিন্তু এই পাখির চোখের ছানি পড়াটা দেখলাম আবার বিশাল ভীষণ পরিমাণে বেড়ে গেছে। পাখির এখন চোখে বিশাল ছানি পড়ছে, মানে আমার রিসেন্ট আমার দুটো পাখির চোখে এরকম পড়েছে। মানে আমার একটু মানে পাখিটার যদি বয়স কম হয়ে থাকে, বিশেষ করে দেখবে কোন পাখিগুলোর ক্ষেত্রে পড়ছে, যেগুলো এখনও পর্যন্ত ব্রিডিং করিনি কোনোবার, ব্রিডিং পেয়ার কিন্তু দেখবে ছানি খুবই কম পড়ছে। ছানি পড়ছে যেমন কেমন বয়সের পাখি, ছোটো থেকে মানে ছোটো থেকে 10 মাস 8 মাসের ভিতরে যে পাখিগুলো আছে সেই পাখিগুলো কিন্তু ছানি পড়ছে। 4 মাস 5 মাস 6 মাস 7 মাস 8 মাসের পাখিগুলো কিন্তু চোখে ছানি পড়ছে। এটা আমি নিজে খেয়াল করে দেখলাম, আমার কোনো বড়ো পাখি কিন্তু ছানি পড়িনি, শুধু একটা ছোটো পাখির চোখে ছানি পড়েছে। দুটো পাখি, একটা লুটিনো ফিশার আর একটা অ্যালবিনো মাস্ক ব্ল্যাক আইস, ওই অ্যালবিনো স্প্লিটের ছানি পড়েছে। তো দেখাচ্ছি ছানির জন্য কী করবো, বাইরে কী কী দেবো আর ভিতরে কী কী ওদের পাখির ইনপুট করতে হবে সেটা আমি দেখিয়ে দেবো। ভিতরে যেগুলো ইনপুট করতে হবে সেগুলো এখনও আমার আনা হয়নি, ওগুলো আজকে রাত্রে আমি সোনারপুর গেলে বাজার থেকে ওগুলো আনবো। একটা একজনকে বললাম, বললো তুমি এইগুলো ইনপুট করো, তো আমি বাইরে কী কী দিচ্ছি সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি বাইরে কী কী দেবো। চোখটা ফার্স্ট অফ অল ছানিটা পড়ে, তার জন্য দেখো কী কী মেটেরিয়াল নিয়েছি, কারণ ছানিটা আবার অপারেশন করতে হবে, হালকা কাটতে হবে ছানিটা। তার জন্য দেখো একটা ওই মানে কাটার পর যে ব্যথা হয়, ব্যথার জন্য আর্নিকা 30 মানে হোমিওপ্যাথি ওষুধ, আর এটা ওই তোমার আইটন দিয়ে এই তুলো দিয়ে একটু ভিজিয়ে তারপরে চোখটাকে গিয়ে কাটতে হবে, আর এটা ওই বেটাডিন কাটার পরে রক্ত রক্ত বেরোবে, তার জন্য এটা এমার্জেন্সি। আর চোখের জন্য প্রফেশনালি আমি এখন এই ড্রপটা ব্যবহার করছি, এই ড্রপটা, এটা তো তোমরা খুবই কম জায়গায় পাবে কিন্তু প্রচুর কাজ হয়, এটা বিশাল উপকার। এটা কম জায়গায় পাবে, যারা না পাও তারা আইটন ব্যবহার করতে পারে। গ্যারিলক্স ডিসিটা ব্যবহার করলে একটা প্রবলেম, ওটা একবার পাখির চোখ ঠিক হয়ে গিয়ে আবার রিটার্ন আসে। তো বন্ধুটা কথা না বাড়িয়ে, আর এই সন্ধ্যাটা কিছু ওই চোখের ওই পর্দাটা ধরে টেনে এটা কাটতে হবে, আর এখন একটা ব্লেড নিয়ে আসতে হবে, একটা খুব ধারালা ব্লেড লাগবে, ব্লেড দিয়ে ওটা অপারেশন করতে হবে। বন্ধুরা, এই অবশেষে পাখি দুটোকে ধরে একটা আলাদা ছোটো ক্যারি খেতে নিলাম, কারণ বড়ো খেতে নিলে একটু অসুবিধা হয়, পাখি ওড়ে ছটফট করে, তো সেহেতু ওই ক্যারি খেতে নিয়ে নিলাম। এবার এই চুলোটাকে রেডি করে রাখি, প্রচুর বাইরে বৃষ্টি হচ্ছে, ভয়েসটা আওয়াজটা নয়েসটা ধরে পাবে না পাখিদের অবস্থা দেখো। মানে লুটিনো ফিশারটা এখনও পুরো চাঙ্গা আছে, লুটিনো ফিশারটা হালকা এর সাথে ছিল, তো সেজন্য একটু পাখিটা কেটে গেছে, আশা করি পাখিটা ঠিক হবে বলে আমার বিশ্বাস আছে, পাখিটা আমি ঠিক করে নেবো। দেখো এক চোখে ছানি পড়ে গেছে, ছানিটা আমি অপারেশন করেছিলাম, তারপরে আবার চোখে রক্ত এসে গেছে, বুঝলে? সেটা এক চোখটা ঠিক করা আর মনে হয় এখন পসিবল হবে না, চোখটা কাছ থেকে দেখেছিলাম, আর চোখটা আমি ঠিকঠাক শাশুড়ি অপারেশন করেছিলাম। তারপরে দেখো চোখটাকে আমার আগে একবার একটু আইটান দিয়ে ধুয়ে নেওয়া উচিত, ধরে বন্ধ করে দিই, আমি একবার একটু আইটান দিয়ে চোখটা একটু ভালো করে ধুয়ে নিই, নিয়ে তারপর আবার তুলো দিয়ে একটা হালকা ঠান্ডা লেগে আছে, কথা একটু বেশি জোরে বলতে পারছি না, নিয়ে দেখি এবার ট্রাই করে দেখবো এটা ওটা কি না উঠলে আমি বেশি ট্রাই করবো না। না বন্ধুরা, এটা ওঠার মতো পজিশনে নেই, না এটা উঠবে না, উঠতে গেলে তোমার চোখটা গলে যাচ্ছে, গলে যাচ্ছে মানে কি এখনো যায়নি কিন্তু চোখ তুলতে গেলে চোখটা গলে যাবে, বেকারে পাখিটা কষ্ট দিয়ে ওই দেওয়া মানে পাখিটা মারা যাবে, পাখিটাকে মেরে বেকার লাভ নেই, মানে এক চোখ কাঁধা থাকলে ডিম বাচ্চা করবে, তাদের পাখির কোনো অসুবিধা হবে না। দেখো এই চোখটা ঠিক আছে, চোখটাকে এবার রিকভারি করে ঠিক করতে হবে, চোখের ওপরে পদ্ম চলে আসছে, চোখটা মুছে মুছে সুন্দরভাবে আইটন দিয়ে একবার ধুয়ে পরে চোখটা রিক্স নিয়ে দেখলাম, রিক্স নিতে গেলে পাখিটা মারা যাবে। এবার এখানে এখন এর বেটাডিন একটু হালকা এবার একটু দিয়ে দেবো, কারণ চোখে রক্ত বেরোচ্ছে, তুলোই করে হাতের এই সাইজ চোখের সাইডগুলো দিয়ে দিতে হবে,
পাখির খুব লাগছে, ও চোখ দিয়ে জল পড়ছে বুঝতে পারছে, কিছু করার নেই, আমি তোকে ভালো করার জন্যই আমি ট্রাই করছি। সেক্ষেত্রে এই চোখে দিয়ে দিলাম, আর এই সাইডে একটু চোখে দিয়ে দিই, দিয়ে আপাতত নিচে ছেড়ে দিলাম। এবার এই পাখিটাকে আলাদা করে রাখতে হবে, আমি যা দেখতে পাচ্ছি পাখিটা এখন সিরিয়াস কন্ডিশান। আর ফার্স্ট অফ অল যে প্রবলেমটা হচ্ছে এখন, এখন কিন্তু ওয়েদারটা খুব খারাপ, রোদ নেই, আর এই যে চোখ ট্রাই করলাম তার জন্য এবার একটু ব্যথার জন্য একটু আর্নিকাটা খাবি দেবো একটু লেটে, যাতে আর্নিকা 30 লিখে দিয়েছে, এই 20 টাকা দিয়ে এসেছিলাম লুজ। আর্নিকা 30 বুঝতে পারছো কিনা জানি না, আর্নিকা 30 লিখে দিয়েছে ডাক্তারে, ওরা পরে খাওয়িয়ে দিচ্ছে, আগে লুটিনো ফিশারটা দেখি। লুটিনো ফিশারটা পুরো ফিট পাখি, তাও চোখের ভিতরে হালকা মতো ইনফেকশন টাইপের হচ্ছে। আর ভিতরে কী কী মারবো সেটা আমি তোমাদের তোমার ফোনে একটা ছবি পাঠিয়ে দিয়েছি, আমি সেটা তোমার দেখিয়ে দিচ্ছি। লুটিনো ফিশারটা ধরে দেখি লুটিনো ফিশারের অবস্থাটা কী আছে। এই দুটো পাখি শুধু দেখা হয়নি বলে এই অবস্থা, এই পাখি দুটো একটু কম বয়স, তাদের আর দেখা হয়নি, সবাই 7-8 মাস করে বয়স। দুটো আমি বাড়িতেই রেখে দেবো, প্রবলেম হয়েছে মানে এত বিক্রি হবে না, সেক্ষেত্রে আমারই সুবিধা হলো, প্রবলেম হলো পাখিগুলো আমি বাড়িতে রাখি। পাখিরও একটা ভালো গুড নিউজ, অ্যালবিনো মাক্সটা যদি এক চোখ ঠিক হবে না, আর এক চোখ ঠিক হয়ে গেলে ওইটা বাড়ি থাকবে। দেখো এর দেখো এই পর্দাটা দেখো, এক চোখ পর্দাটা বাইরে বেশি বেরিয়ে গেছে, দেখবে সন্ধ্যা দিয়ে টেনে দেখে দিচ্ছি আমি, বেকার টেনে দেখানো লাগবে না, দেখতে গেলে চোখটা ছিঁড়ে যাবে, সেক্ষেত্রে আমি দেখাচ্ছি না। চোখের দেখো সব ঠিক আছে, এই দিয়ে দিয়ে এই এইটা দিয়ে দিয়ে মোটামুটি দেখতে পাচ্ছি কমে গেছে এই ওষুধটা দিয়ে, যেহেতু কোনো আর রিস্ক নিয়ে দরকার নেই, এইটা ডাইরেক্ট মারছি বারবার পাখিটাকে। এই নিচেই কোনো একটা বড়ো ফ্লাইং কেস ছেড়ে দিতে হবে, নিচের এই রোদি দুটোকে ধরে ওপরে তুলে দিতে হবে, দিয়ে ওই ওপরে ছেড়ে দিতে হবে পাখিটাকে, তাই করতে হবে। পাখিটাকে নিচে আলাদা করে দুধ দেওয়া উচিত, আর এর একটু আর্নিকা খাওয়িয়ে দিতে হবে। তো বন্ধুরা ফার্স্ট অফ অল তোমরা, আমি এই যে চোখের এই যে সামনে দেখালাম তার জন্য তোমরা দেখো কী কী ওষুধ, এই ওষুধটা ব্যবহার করতে পারো, দেখো দূর থেকে আমি দেখেছি এই ওষুধটা ব্যবহার করতে পারবো। আর যখন অপারেশন করবে তার ক্ষেত্রে কিন্তু এই বেটাডিন টাইপের যে কাটার কেটে দেওয়ার ওষুধ ব্যবহার করবে। আর এই খাওয়ানোর পরে যে ব্যথা হচ্ছে তার জন্য এই আর্নিকা 30টা খুবই ভালো কাজ হয়। এটা জাস্ট 1 ফোঁটা গালের সাইডে দিয়ে দেবে, আমি কীভাবে দিতে হয় দেখিয়েছি, জলে যদি না গুলো তোমরা ডাইরেক্ট দিতে চাও শর্টকাট ফর্মুলায়, সেটাও আমি তোমাদের দেখেছিলাম। লেটস গো, পাখিটা ধরলে ধরবে এইভাবে ধরে নিয়ে এটা খুললে, খোলার পরে এই 1টা ফোঁটাই, এই তো এই ফোঁটাটা এই ছোটোর পড়লো তো, এই গেল, হ্যাঁ এবার ছোটোর পরে এটা ঢুকে গেল, জাস্ট আর কোনো ব্যাপার না, ওইটুকুতেই কাজ হয়ে যাবে, বেশি দেওয়ার দরকার নেই এইটুকুতে। ওকে এখানে একটা আলাদা খেতে দিয়ে দিই, যেহেতু এটা চোখে ইনফেকশন হয়েছে, এটা কারোর সাথে না রাখাই ভালো আমার মতে, সবার সাথে না জড়ানোই ভালো। পাখির যখন কোনো পাখির প্রবলেম হবে তখন সে পাখিটা একটু সেপারেট করে দেবে যদি জায়গা থাকে, জায়গা না থাকলেও একটু আলাদা করে ক্যারি করে, আর রোদ থাকলে কোনো ব্যাপার ছিল না বন্ধুরা, এখন রোদ্রে জ্বলতে পাখিটাকে খুব সুন্দর হবে। আর যেহেতু ওর চোখে একটু প্রবলেম দেখো ওর অন্য পাখিরা ওকে অ্যাটাক করবে, আর যখন চোখে প্রবলেম হয় তখন ওই সব পাখি একসাথে না রেখে তখন পাখিগুলোকে একটু সেপারেট রাখবো, দেখো চোখে অ্যাটাক করবে, তার জন্য আমার দরকার এই পাখিগুলোকে বের করা এখান থেকে, এই রোদিগুলোকে এখান থেকে বের করে দেওয়া, পাখিগুলোকে আমার উপরে ফ্লাইং করে ছেড়ে দিচ্ছে, মানে এই পাখিটাকে লুটিনো ফিশারের ওকে একা রাখা উচিত, সেক্ষেত্রে এই রোজগুলোকে বের করতে হবে, যেহেতু এরা এখন মেটিংয়ের জন্য পাগলা হয়ে যাচ্ছে, এরা দুটোই তোমার মেল হয়ে গেছে, সম্ভবত মেল না মেল, ওকে বের করে দেওয়া উচিত। বন্ধুরা আজকের ভিডিওটা এই সামান্য, এই চোখে তোমাদের যাদের ছানি পড়ছে এই প্রবলেমটা একটা মারাত্মক প্রবলেম, কিন্তু এই প্রবলেম নিয়ে কোনো ভয় পাওয়ার কোনো কারণ নেই, একটু কেয়ারফুলি করবে। আর ভিতরে যেটা বলেছিলাম বন্ধুরা, ভিতরে যে কী ওষুধ দেবে আমি দেখাচ্ছি খাওয়ানোর জন্য, এটা তো বাইরে গেলো আর খাওয়ানোর জন্য আমি দেখাচ্ছিলাম, আমি এই ওষুধগুলো আমার আসবে, আমি ছবিটা তোমাদের দেখাচ্ছি কী কী ওষুধ আসবে, দুটো হোমিওপ্যাথি একটা অ্যালোপ্যাথি, দেখো একটা আলফা, ক্যামেরার ডিটেল দেখিয়ে দিচ্ছি, আশা করি ছবি তোমরা ক্লিয়ার বুঝতে পারবে, যতক্ষণ ক্লিয়ার না হবে ততক্ষণ ধরে থাকবো।
এবার তারপরে দেখো একটা SBL এর প্রোডাক্ট দেখো, আর একটা এই পাশের টা, এটা তোমরা বুঝতে পারছো না, এটা ওই যে ভিটামিন যে ক্যাপসুলগুলো হয় না কেটে কেটে খাওয়াতে হয়, যেটা ওই ইভিয়ান ক্যাপসুলের মতো লাগে, মুখটা একটু হুল মতো, এই ক্যাপসুলটাই ক্যাপসুলটা। এটা আনার পরে আমি আবার ভিডিও ভিডিও পার্ট টু বলে ভিডিওটা আবার আপলোড আপলোড করে দেবো, এটা পার্ট ওয়ান বলে আপলোড করে দেবো, ওটা পার্ট টু বলে খাওয়ানোর ভিডিওটা আবার আপলোড করে দেবো, তোমাদের কোনো প্রবলেম নেই। তোমরা শুধু জাস্ট একটু ভিডিওটাকে শেয়ার করো, আর আমার চ্যানেলটি যদি তোমার সাপোর্টিং মনে হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব পাশে বেল আইকন অল অপশনে ক্লিক করে রাখবে, যাতে ভিডিও নতুন ভিডিও আপলোড করে জানতে পারে তোমাদের ফোনে বা ল্যাপটপ পৌঁছে যায়। দেখো নেক্সট ভিডিওতে তখন পাখির খেয়াল রাখবে, আর এখন এই সিজনটা একটা ওয়েদারটা খুবই খারাপ, পাখির একটু হালকা খেয়াল রাখবে, তাহলে তোমাদের পাখি সবারই ভালো থাকবে। লাভ ইউ অল।